আমি নতুন একটা কথা বলতে যাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন, যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছেন, যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে যাবে। স্টার ওয়ারও হতে পারে বিশ্বের সামনে, হয়তোবা মহামারীর এই যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে, আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, ডলার পেট্রো ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি, যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে, আমাদের কারণেই, আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রের রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ হ্যাঁ, সবাই করেনি। অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষের সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল, মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না, মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না, এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই একই এখনো পড়ে আছে, একই ইস্যু তুলে দেন সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকবে, আর কোনো ইস্যুই নাই, একটা ইস্যু তুলে দেন সারাটা দিন ওখানে বসে থাকবে। মানে এটাই বড় জিহাদ ওর কাছে, কিবোর্ড নিয়ে মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ। আল্লাহ সমালোচকদেরকে হেদায়েত দান করুন, দিনের জন্য ভাই কিছু করেন। আপনার প্রতিভা থাকলে আপনি বলেন, লিখার প্রতিভা থাকলে লিখেন, একটা মসজিদ করা থাকলে মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, এতিমদের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, নারীদের জন্য কোনো প্রজেক্ট করেন, মা বোনদের পর্দায় আনার ব্যবস্থা করেন, ইসলামিক কোনো এনজিও করেন, ইসলামিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের উপকার হবে। ওইভাবে বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন দিনের কোনো উপকার হয় না। আদতে মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান, একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সবকিছু, মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম, বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক, এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কামার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরো মারতে পারতো, এগুলো বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কিভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই, সমালোচনার সংস্কৃতি না, কাজ করে, কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী, কশিন কালো ইসলাম কারো অকল্যাণ চায় না, ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না। হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ওলামায়ে কেরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন, আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত্ব, মোদের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মা হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আমরা এখন এমন একটা বিশ্বে আছি, এমন একটা পরিবেশে বাস করছি যেই পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই, মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না,
অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই। মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই। মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন, পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না? ঋদ্ধতা ভালোবাসা কমে যাচ্ছে না? পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকিদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ পর্দার ধার ধারছে না, পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি, পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম, পরিবারের উদ্দেশ্য দুনিয়া, পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না, অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না? আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না? উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়াইন লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা, রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি, এগুলোকে ফিতনা নয়। নবীজি কি বলেননি এক দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জেনা করা হয়? সহি বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদের 73টা পাপের শাখা আছে, কোনো বর্ণনায় 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা? এই বিষয়গুলো কি মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি? তাহলে ধর্মের মধ্যে শিরিক দেখেন, তাওহীদের মধ্যে শিরিক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপর্দামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিমরা এখন কোন অবস্থার মধ্যে আছে। এই গেল আমাদের ভিতরের কথা, ভিতরে আরও কথা আছে। আমরা মুসলিম একটা জাতি না? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাই না? আমরা এক মুসলিম জাতি, ইউনাইটেড মুসলিম কমিউনিটি। তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না? প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, আমি সহি, আমি জান্নাতে যাব, তোমার লিজ লাগলে আমার কাছ থেকে নাও, ব্যাপারটা এমন না? সবাই নিজেকে হকপন্থী দাবি করছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা আল্লাহর দিনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই কাজটা আমরা করিনি। মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক? অনেক সময় দেখা যায় দাকুরাল সম্পর্ক, দলের মধ্যে বিভক্তি, ধর্মীয় দলে বিভক্তি, একালেম আর একালেমের গীবত, তোহমত, সমালোচনা, এগুলোতে ব্যস্ত আছি না আমরা? উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোটখাটো ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না? কে কোথায় হাত বাঁধবেন, পাইপা লাগাবেন কি না, আমিন জোরে নাচতে ঠিক আছে, জিলাপি খাবেন না খোরমা খাবেন, এইসব বিষয়গুলো কিনে ব্যস্ত আছি না? বড় বড় ইস্যুর দিকে আমি আসছি, তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি। ধর্মের মধ্যে ফিতনা, অভ্যন্তরীণ ফিতনা, আমাদের ধর্মীয় বিভক্তি, পরিবারে ফিতনা, সমাজে দেখবেন ফিতনা, সমাজের সামাজিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না?
প্রতিবেশীর কেউ খোঁজ না এখন? দেখবেন বাসায় মেহমান আসলে পর্যন্ত মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মাশা আল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তারা তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা বলছে কোনো দেশকে ওঠো, দেশ উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি? করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলায় দেখাচ্ছে সারা বিশ্বে একটা গ্লোবাল শিরিক চলছে, এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্বে দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না, সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওইদিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে। যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর আজাব, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র। তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই, দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগই নাই, বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রেই আছে, দু একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। তো এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেলল, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসলে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি? আসলে আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খোরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম।